রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদার যদি ব্যভিচার করে তাহলে তার ভিতরে ইমান থাকে না, বের হয়ে যায়, এবং ইমান তার মাথার উপরে ছায়ার মতো অবস্থান করে। দেখুন, হাদিসের ভাষা হলো এরকম, ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাতি, ইমান তার মাথার উপরে ছায়ার মতো অবস্থান করে। যদি সে তাওবা করে, মানে যখন জানাবা বিচার সে শেষ করে ফেলে, তার দিলের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় যে আমি তো বড় ধরনের পাপ করে ফেলেছি, যদি তাওবা করে ফিরে আসে আর কখনো এই পাপ না করার আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দেয়, তাহলে ইমান তার ভিতরে প্রবেশ করে। দেখুন, যৌন শক্তি আল্লাহ তাআলার দান। এই যৌনতার মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে মানুষের বংশধারা ঠিক রাখা, আর যৌনতা ব্যবহার করার আল্লাহ তাআলা নির্ধারিত নিয়ম দিয়েছেন, সেই নিয়ম হলো বিবাহ। নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। সুতরাং এই চাহিদা, এই কামনা বাসনাকে যদি ইমানের মাধ্যমে কন্ট্রোল করা না যায়, তাহলে মানুষের সন্তান আর পশু পাখির সন্তানের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। এই যৌনতার কারণে মারাত্মক আকারে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এই যৌনতার কারণে দেহ প্রদর্শনী, এই যৌনতার কারণে অশ্লীল কথা, অশ্লীল পোশাক, অশ্লীল চালচলন এবং মানুষের হায়া শরম লজ্জা চলে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে এক পর্যায়ে গিয়ে সে ব্যভিচারের মতো বড় ধরনের পাপে লিপ্ত হচ্ছে আর ইমান হারায় ফেলছে। আল্লাহ আমাদের মধ্যে শালীনতা, নম্রতা, ভদ্রতা দান করুন। আমিন।